presented by Rupnagar Group. সবাইকে বাটার লাগাতে লাগাতে জীবনটা করে ফেড আপ হয়ে গেল। রূপনগর জাস্ট বাটার বিস্কুট খেতে কিন্তু একদম ফেড আপ হই না। রূপনগর বিস্কিটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা সাত দিন, আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সুদূর রাশিয়া থেকে কলকাতা হয়ে সোজা আরামবাগে, ফেসবুকে পরিচিত বন্ধুর সাথে দেখা করে আরামবাগে থাকার জন্য 3 মাস হোটেলে থাকতে চান রাশিয়ান যুবতী। ভাষা সমস্যায় হোটেল না দিতে পারার কথা বিদেশিনীকে বোঝাতে না পেরে অবশেষে আরামবাগ মহিলা থানার দ্বারস্থ হোটেল কর্তৃপক্ষ। জানা যায়, গত 24 আগস্ট রাশিয়ার ইউক্রেন থেকে দিল্লি হয়ে কলকাতায় একটি হোটেলে উঠেছিলেন 22 বছরের লোপাচুক নাদিয়া। 25 তারিখ কামারপুকুর দর্শন করে আরামবাগের এক প্রসিদ্ধ হোটেলে এসে ওঠেন তিনি। হোটেল মালিককে ওই এলাকায় থাকা তার বন্ধুর ফোন নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করার কথা বলা হয়। ফেসবুকে পরিচিত আরামবাগ এলাকার বাসিন্দার বন্ধুকে ফোনে যোগাযোগ করে হোটেলে আসার কথা বলেন তারা। এরপর হোটেল কর্তৃপক্ষকে রাশিয়ান ওই যুবতী 3 মাস থাকার জন্য আবেদন করেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, 3 মাস থাকার মতো ঘর তাদের নেই এবং একা এক মহিলার নিরাপত্তা বিষয়ে চিন্তিত তারা। এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেন হোটেল কর্তৃপক্ষ। মোবাইলের অ্যাপসের সাহায্য নিয়ে দোভাষীর কাজ করতে হচ্ছিল তাদের, কিন্তু রাশিয়ান অতিথিকে বোঝাতে পারছিলেন না তারা। শেষমেশ আরামবাগ মহিলা থানার দ্বারস্থ হন হোটেল কর্তৃপক্ষ। অবশেষে ডেকে পাঠানো হয় আরামবাগের বাসিন্দা মহিলার সাথে ফেসবুকে পরিচিত বন্ধুকে। তার মাধ্যমে ওই যুবতীকে বুঝিয়ে আরামবাগ মহিলা থানা কলকাতার উদ্দেশ্যে তাকে পাঠান। রাশিয়ান মহিলার আরামবাগ থানায় আগমনের কথা ছড়িয়ে পড়তে বিভিন্ন দিক থেকে মানুষ ভিড় করে তাকে দেখার জন্য। এলাকায় রটে যায় প্রেমের টানে রাশিয়া থেকে ছুটে সোজা আরামবাগে রাশিয়ান যুবতী। From how long did you know him? How long? From how long? মেয়েটা হচ্ছে রাশিয়া থেকে এসছে, ও 24 তারিখ কলকাতা এয়ারপোর্ট নেমে গেছে। কলকাতা একটা হোটেলে ছিল, নিখুঁত আমি জানি না। 25 তারিখ দুপুরবেলায় আমার হোটেলে আসে, আমরা ওর পাসপোর্ট যথারীতি নিয়ে, আমরা যেমন হোটেল সিস্টেমে যেভাবে দেওয়ার দরকার রুম, সেসবে রুম দেওয়া হয়েছে। এবার ও রুমে আছে, এবার ও ওর বন্ধুকে খুঁজে পাচ্ছে। বন্ধুর এবার কে আমরা তো জানি না। তারপর জানতে পারলাম যে হচ্ছে প্রসিৎ কর্মকার বলে একটি ছেলে। ওর ফোন নাম্বার পেয়ে তোকে ফোন করা হয়, ফোন করে হচ্ছে হোটেলের রিসেপশনে আসে, কথা বলে ওর সঙ্গে, মানে কথা বলাটাই ওইখানেই শেষ। তারপর আমাদের ও আমাদের 3 মাস থাকবে বলছে। প্রথমত আমাদের 3 মাস থাকার মতো আমাদের কাছে রুম নেই। এবার ওকে ওর সঙ্গে কথা বলতে হলে আমাদেরকে 2-3টা ফোন নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ আমরা ওর ভাষা কেউ বুঝতে পারছি না। আমাদের ওদের ওর ভাষা থেকে আবার ইউকের ওদের ভাষা থেকে আমার ফোনে ট্রান্সলেশন করে তারপর আমরা ওদের সঙ্গে কথা বলি। ওই জন্যই থানার দরখাস্ত যাতে ছেলেটা কি ছেলেটা ছিল মেয়েটা ছিল প্রেম ছিল ফেসবুকে আলাপ, ছেলেটা যেটা বলেছে ফেসবুকে আলাপ, প্রেম বলে কিছু ব্যাপার ছিল বলে মনে হচ্ছে। এবারে সেটা তখন ফেসবুকে কী ধরনের প্রেম সেটা তো আমরা বলতে পারি না। ছিল তো কী, মানে কী মনে হচ্ছে টানে এসছে এখানে ফেসবুকে আলাপ? এবারে ফেসবুকে আলাপ ফেলে কী ধরনের আলাপ সেটা তো আমি আর আমার পক্ষে বলা সম্ভব না। দিয়ে তারপরে কী হলো ওইটুকুনি আবার কি, থানায় আসার পর্যন্ত আমরা থানায় সঙ্গে যোগাযোগ করি। এবার থানায় এবারে কালকে নাকি মেয়েটা নাকি কান্নাকাটি করছিল রাতে, কান্নাকাটি। এবার ও বিদেশে ওর দেশে যেতে চাইছেন, ও বলছে আমি এখন এখানে 3 মাস থাকবো। থানা কি বললো আরামবাগ থেকে গোপাল রায়ের রিপোর্ট, বাংলা সাত দিন।